জন্য বুদ্ধিমানের কাজ হলো জুমার দিন যখন আসবে বন্ধু সব কাজ কমপ্লিট করে তুমি মসজিদে চলে যাও যেন তোমার পিছুটা না থাকে বলে কেন আমাদের দোষের কিন্তু বন্ধু শেষ নাই জুমার দিনে মুসল্লিরা যায় সবার পরে এবং বের হই ইমাম সাহেব যখন ডানে বামে সালাম ফেরায় মনে হয় যেন বন্ধু বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কার আগে কে হয়ে যাবে অথচ আমার নবীর আদর্শ নিয়ে আমি আজকে ওয়াজ করছি বন্ধু ডিস্টার্ব ডোন্ট ডিস্টার্ব মি তোমরা আমি বললে আওয়াজ দিবে নয়তো চুপ করে আলোচনা শুনবে কারণ আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যদি পাঁচটা সময় পাঁচ মিনিট সময় পাই একটা দেশ শোনাতে হয়তো বা এই একটা হাদিসে আপনাদের কারো না কারো হৃদয়ে ছয়ে যেতে পারে আর এটাই আপনার জীবনের জন্য হেদায়তের জন্য যথেষ্ট হতে পারে বন্ধ মুসল্লিরা যায় রে সবার পরে বের হয়ে আসে সবার আগে এটা মুসলমানের কখনো চরিত্র হতে পারে না সম্পূর্ণ ব্যক্তির আদর্শ কখনো হতে পারে না হাদির শরীর খুলে দেখি বন্ধু আবার বলেছেন রে আমার জুমার দিন সব দিনের চাইতে শ্রেষ্ঠ ঈদুল ফিতুর ঈদুল আজহার দিনের চাইতে দামি এই জুমার দিনের ফজিলত বরকত নিয়ে আলোচনা করলে বন্ধু অন্য একটাই কাবার করা যাবে না এত বরকত এই জুমার দিনের আমার নবী বলেছে উম্মতির দল জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যায় আর সবার পরে যদি কেউ মসজিদ থেকে বের হয় আপনি যাবেন সবার আগে যাওয়ার আগে সুন্দর করে গোসল করবেন উত্তম জামা নতুন জামা পরবেন আর তোর গোলাপ লাগাবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ যেন বলতে পারে যে মসজিদের মুসল্লি হেঁটে যায় আচার পাশ বন্ধু শুক্রানে মুখরিত হয়ে যাবে এমন ভাবে সবার আগে বন্ধু মসজিদে যাবেন যাইয়া মসজিদে সময় ডান পাওটা দিয়ে মসজিদে ঢুকবেন ঢুকে গিয়ে নামাজের স্রোতে বসে যাবেন বসে যখন আপনি আল্লাহর ইবাদত করতে 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 সব মুসল্লি বন্ধু বের হয়ে যাচ্ছে আপনারা তাড়াহুড়া করার দরকার নেই কারণ মনে রাখতে হবে আসছি সবাই যেমনি একা একা আবার যাব একা একা হিসাব দিতে হবে একা একা পৃথিবীর সব মানুষ পর হয়ে গেল আমার কোনো সমস্যা নেই আমার আল্লাহ এবং নবী আমার আপন হলে আই এম ভেরি সাকসেস Yeah! yeah. আমার নবী বলেছেন বন্ধুরে চোদ্দ গ্রামের মানুষ বিরক্ত হয় না আমাকে বন্ধু কেউ শত্রু মনে করো না আমি তোমাদেরকে জাস্ট উপদেশ দিচ্ছি মানা না মানা তোমাদের ব্যাপার হেদায়েতের হাত কিন্তু আল্লাহর কুদরতি হাত আমার কাছে কিছু নেই আমি শুধু উপদেশ দিব ইনস্ট্রাকশন দেব বন্ধু নবী বলেছেন সবার আগে তোমরা মসজিদে চলে যাবে বের হবে সবার পরে যার বাড়ি যত দূর তোমার যত কদম বেশি লাগবে যাইতে প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল এক বছরের নতের দেওয়া হবে বন্ধু হৃদয় খুলে শোনো যারা মসজিদে যাওয়ার অভ্যস্ত আছে বেশি বেশি করে মসজিদে যাও গাড়িতে চড়ে অটোতে করে রিক্সাতে করে যায় প্রয়োজনে পনেরো মিনিট